এরকম রোগী পাই যারা চেম্বারে এসে বলে, ডাক্তারবাবু আমার মলদ্বার দিয়ে রক্ত পড়ছে, এবং মলদ্বার দিয়ে রক্ত পড়ার কারণে আমি ডাক্তারবাবুর কাছে গেছিলাম, কিছু ওষুধপত্র উনি দিয়েছেন, পরে তার রিপোর্ট দেখে দেখা যায় তার কিন্তু একটা মলদ্বারের ক্যান্সার বা টিউমার আছে। বন্ধুরা, বলে রাখি, মলদ্বার দিয়ে রক্ত পড়া মানেই কিন্তু সেটা পাইলস নয়, কারণ আমরা দেখেছি 3-4% কেসে রেকটাল ক্যান্সার কিন্তু পাইলসের মতন করে প্রেজেন্ট করতে পারে। এটা ডিটেক্ট করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বা DRE আমরা বলি। পায়খানার দাঁত দিয়ে আঙুল দিয়ে না দেখলে জিনিসটা পাইলস নাকি টিউমার নাকি ক্যান্সার সেটা কিন্তু শনাক্ত করা যায় না। যে ক্যান্সারগুলো মলদ্বারের ঠিক 5-6 সেন্টিমিটারের উপরে যেগুলো অবস্থিত, তারাও কিন্তু সেই রক্তপাত নিয়েই আমাদের কাছে প্রেজেন্ট করে। তাই মলদ্বার দিয়ে রক্ত মানেই কিন্তু পাইলস ভেবে দোকান থেকে, ফার্মেসি থেকে, এখান থেকে সেখান থেকে ওষুধ কিনে খাবেন না, আপনার কিন্তু গুরুতর সমস্যা হতে পারে। স্পেসিফিক্যালি আপনার যদি বয়স বেশি হয়, আপনি যদি সিগারেট বিড়ি খান, বা আপনার যদি মলদ্বার দিয়ে রক্ত পড়ছে তার সাথে কিন্তু যদি পায়খানার চরিত্রটা পরিবর্তন হয়ে গেছে, মানে আপনি যদি সকালবেলায় 2 বার পায়খানা যেতেন, এখন সেটা 4 বার যাচ্ছে, বা এখন পায়খানায় বসছেন কিন্তু পায়খানাটা ঠিক করে হচ্ছে না, কষ্ট হচ্ছে, চাপ দিতে হচ্ছে, পায়খানা করতে যাচ্ছেন, করতে গিয়ে শুধুমাত্র সাদা পুঁজ বা মিউকাস টাইপের মতন বেরোচ্ছে, মানে টেনিস মাস আমরা ইংলিশে বলি, সেটা যদি হচ্ছে, বা মলদ্বারে যদি প্রচণ্ড ব্যথা হচ্ছে, বা আপনার সাথে যদি ওজন কমে যাচ্ছে, বা বাড়িতে যদি এরকম ক্যান্সারের হিস্ট্রি থাকে, বন্ধুরা সেটা যদি এই রকম সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা পাইলস নয়, এবং একজন অভিজ্ঞ কোয়ালিফাইড সার্জিক্যাল অঙ্কোলজিস্ট বা সার্জন বা যে কোনো একজন ক্লিনিশিয়ানের কাছে কিন্তু আপনাকে যেয়ে দেখাতে হবে। খুব ইজি ওয়ে হচ্ছে কলোনোস্কোপি বা সিগময়েডোস্কোপি, ডিপেন্ডিং অ্যাপন কোথায় লিসেন্ট আছে, এবং যেরকম আসবে তার উপর বায়োপসি, এবং বায়োপসি পরে ট্রিটমেন্টগুলি কিন্তু ঠিক হয়ে যাবে। বাট পাইলস ভেবে যদি চিকিৎসা চালিয়ে যান সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক, এবং অনেক সময় জীবনহানিও করতে পারে, আমরা কিন্তু দেখেছি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে। ধন্যবাদ।